দিনাজপুরে চোর অপবাদে দুই ছাত্রকে নির্যাতন মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে হাকিমপুর উপজেলা থেকে বোয়ালদার ইউপি সদস্য নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। নির্যাতনের শিকার দুই শিক্ষার্থীর দাবি, শুক্রবার মোল্লাবাজার এলাকায় ঘুরতে গিয়ে ছাগলের বাচ্চা কোলে নিয়ে সেলফি তোলার প্রস্তুতি নিচ্ছিল তারা। এ সময় চোর সন্দেহে তাদের ধরে নিয়ে গাছে বেঁধে নির্যাতন চালানো হয়। মারধরের সেই ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। থানায় ছজনকে আসামি করে মামলা হয়েছে। জড়িত সবাইকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।